কাঁচামরিচের ঝাল কমছে, কিন্তু সবজির দামও কিন্তু এখনো চওড়া রয়েছে। দর্শক, সিসিএন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। অবস্থান করছি কক্সবাজারের স্বনামধন্য বাজার, কক্সবাজার বড় বাজার। অর্থাৎ দর্শক, আজকে যদি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, যে কাঁচামরিচের যে দাম কিছুটা কমছে, এটা আরও কমার সম্ভাবনা রয়েছে বলছেন যারা বিক্রেতা রয়েছেন, তারা এই কথাটি বলেছেন। কিন্তু সবজির দামের কথা যদি বলতে চাই, সবজির দামের কিন্তু পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে যাচ্ছে। অর্থাৎ দাম কিন্তু বাড়তেই আছে, এভাবে ধাপে ধাপে কিন্তু বাড়ছে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন, আসলে যেই পণ্যের দাম দাম বাড়ার কথা ছিল, সেই পণ্যের দাম কিন্তু এই সময়ে না বেড়ে কিন্তু যে অর্থাৎ এই সময়ের পণ্যের দামই কিন্তু বাড়ছে, সবজির দাম বাড়ছে, সেই কথাটি তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার বড় বাজারে যেই সবজির বাজার রয়েছেন, আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কয়েকটা বিষয় যদি আপনাদেরকে আবারও আমরা জানাতে চাই, টমেটো ছিল, টমেটোর দাম কিন্তু কয়েকদিন আগে যে দামে ছিল, আজকে কিন্তু সেই টমেটোর দাম কিন্তু বাড়ছে। অর্থাৎ কেন বাড়ছে আমরা সেটা জানার চেষ্টা করব, যারা বিক্রেতা রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আজকের বাজারে কিন্তু সবজির দাম বাড়ছে, আর এর আর কি সব ঠিক আছে। মরিচ দাম বাড়ি গেছে, আবার মরিচ আছে 300 টাকা, আমরা 320 টাকা, 40 টাকা বেড়েছে। টমেটো 140, কালকে আছে 120। দর্শক, আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে, উনি যে কথাটি বলেছেন হয়তো জানতে পেরেছে যে টমেটোর দাম ছিল 120 টাকা, কিন্তু আজকের বাজারে টমেটোর দাম চলছে 140 টাকা, প্রায় ধাপে ধাপে 20 টাকা করে বাড়ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং আজকের বাজারে, সবজির বাজারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে বাজার করতে আসছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সবজির বাজারের পরিস্থিতিও ধীরে ধীরে অন্যভাবে কিন্তু পরিণত হচ্ছে। অর্থাৎ দামের কথা যদি বলতে চাই, দামের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু ব্যবধান হয়ে যাচ্ছে। আমরা এখন আরেকটু কথা বলবো, আসলে কেন বাড়ছে আমরা সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। আজকের বাজারে কিছু সবজির দাম বাড়ছে, দাম বাড়ে নাই, কমে আছে সবগুলো। কাঁচামরিচ আবার 20 টাকা বাড়ছে কালকের থেকে। টমেটোর দাম একটু বাড়ছে, 20 টাকা বাড়ছে, কালকে 120 টাকা, কালকে 120 টাকা ছিল, আজকে 140 টাকা। জি, কেন বাড়ছে বলে মনে করছেন ভাই? টমেটো আপনার কোলেস্টোরে টমেটো তো, ওটা এখন আসছে না, ওই ইন্ডিয়ান টমেটো আসতেছে, ইন্ডিয়ানটা হচ্ছে 180 টাকা, আর এটা 140 টাকা। ইন্ডিয়ানটা আসলে মানে দেশিটা শেষ হয়ে যাচ্ছে এই জন্য। জি, আন্দামি হচ্ছে একটু কম হচ্ছে, সিন্ডিকেট। অর্থাৎ আমরা এখানেও দেখতে পাচ্ছি আসলে সিন্ডিকেটের কারণে কিন্তু বাজারের পরিস্থিতি একটু অন্যভাবে পরিণত হচ্ছে, আমরা সেটা জানতে পেরেছি। অর্থাৎ যে টমেটোর দাম ছিল গতকাল 120 টাকা, আজকের বাজারে টমেটোর দাম চলছে প্রায় 140 টাকা, প্রায় 20 টাকার ঊর্ধ্বে কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে। আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করছি, আসলে যারা বিক্রেতা রয়েছেন, যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। তারা বলছেন আসলে এই যে সিন্ডিকেটের কারণে কিন্তু তারা খুচরা যেভাবে নিয়ে আসছে সেভাবে তারা বিক্রি করছে, সিন্ডিকেটের কারণে দামটা একটু চওড়া বলে সেটা আমাদেরকে জানিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলবো, আসলে সাধারণ মানুষ এটা নিয়ে কি ভাবছেন? আজকে টমেটো কত করে নিচ্ছে? 140 টাকা। এটা আসলে বেশি মনে হচ্ছে না প্রায়, বেশি মানে তো এটা বলা বাহল্য আর কি, যেটা নাকি আমরা ঈদের আগে 35-40-50 জাম্পিং করে 80, এখন 120-140, 150 টাকাও কিনছি কয়েকদিন আগে, এই অবস্থা আর কি। না, গতকালকেও 120-130 টাকা ছিল, আজকে 140 টাকা। এই যে কয়েকদিন আগে যে কাঁচামরিচের দাম ধাপে ধাপে বেড়েছে, তার মধ্যে ধাপে ধাপে একটু একটু কমে আবারও অর্ধেকের মধ্যে চলে এসেছে, এখন আবার আরে আরো সবজির দাম বাড়ছে, এটা কেন বলে মনে করছে? এগুলা আমরা শুধু বলতেই পারবো, এটা কোনো প্রতিকার নাই, এরকমই হবে। এটা কি কেন হচ্ছে বলে মনে করছে? আসসালামু আলাইকুম। কেন, প্রথমত খালি তো সরকারের দোষ দিলেও হবে না, আপনার দোষ দিলেও হবে না, আমি এটা চাষ করি না, আপনি এটা চাষ করেন না। 18 কোটি মানুষের ভিতরে মনে করেন যে
15 কোটি মানুষই চাষ করে না 3 কোটি মানুষ মনে করে চাষাবাস করে আর তাহলে 18 কোটি মানুষের চাহিদা মেটাতে হচ্ছে এটা তো সম্ভব না আমরা মুখে বলতে পারি বহুত কিছু কিন্তু করণীয় হলো আমাদের সবারই সচেতন হতে হবে যে শেখ হাসিনা বলছেন যে যতটুকু জমি আছে ততটুকু তোমরা চাষাবাদ করো এটা খুব সুন্দর একটা কথাবার্তা কিন্তু আমরা তো এটা করতেছি না বুঝছেন তো এইটাও আমাদের পক্ষ থেকে সচেতন হতে হবে খালি ওই সরকার রোজ দিলে হবে না এটা সবারই একযোগে মানে সহযোগী হাত বাড়ায় দিতে হবে আর কি ধন্যবাদ আমরা কথা বলছিলাম আসলে সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমরা একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই আমরা খুব সুন্দর একটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে আসলে তারা বলছেন যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন আসলে চাষ কম হওয়ার কারণে কিন্তু দামটা একটু বৃদ্ধি অর্থাৎ চাষের কথা যদি সংখ্যা যদি বলতে চাই খুবই কম এবং যদি এই যে প্রায় 18 কোটি মানুষের জন্য কিন্তু এই চাষ করতে হয় এই চাষের ক্ষেত্রে কিন্তু খুবই কম বলে তারা বলছেন আসলে এই যে চাষ যদি বাড়ানো হয় অথবা যদি সচেতন হওয়া যায় তাহলে কিন্তু বাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে অর্থাৎ চাষ যদি বাড়ায় চাষ যদি ঠিকভাবে হয় তাহলে হয়তো বাজারে যে নিত্যপণ্যের দাম সবজির দাম কিন্তু কমার সম্ভাবনা রয়েছে বলে সেই কথাটি আমরা জানতে পেরেছি আমরা আরেকটু আপনাদেরকে সামনের দিকে আরেক কিছু আমরা যে সবজির বাজারে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের বাজারে কি কি পণ্যের দাম কেমন চলছে আমরা সেটা একটু জানার চেষ্টা করব এবং গতকালকে কেমন ছিল দাম আজকের বাজারে কেমন চলছে আমরা সেটা একটু জানার চেষ্টা করব অর্থাৎ কি কি পণ্যের দাম কত টাকা পর্যন্ত চলছে কাঁচা মরিচ 300 টাকা কালকে ছিল 280 টাকা এখন একশো দাম পাই সিজন না মানুষ এখন লাল সিজন বলছিলাম 30 টাকা 40 টাকা দর্শক আমরা কথা বলছিলাম আসলে এখানে যারা বিক্রেতা রয়েছে আমরা তাদের সাথে কথা বলছিলাম তারা বলছেন আসলে কাঁচা মরিচ এবং টমেটোর দাম বাড়ছে বলে সেই কথাটি তারা বলেছেন একটা বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই এই যে নিত্যপণ্যের দামের যে পরিস্থিতি অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে খুবই সুন্দরভাবে কিন্তু বাজার পরিচালিত হচ্ছে এবং দামের কথা যদি বলতে চাই কিছুটা বাড়তি হলেও সেই বাড়তি কারণে কিন্তু ব্যবসাটা একটু খুবই কম হচ্ছে আসলে সাধারণ যারা বিক্রেতা রয়েছেন তারা আমরা এই বিষয়ে কথা বলবো আসলে আরেকটু কথা বলবো যারা বিক্রেতা রয়েছেন আমরা তাদের সাথে একটু আরেকটু কথা বলার চেষ্টা করব দর্শক আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম আমরা এখন কথা বলবো আসলে যারা প্রতিদিন সবজি নিয়ে যায় আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভাই অন্যান্য দিনের আছে আলহামদুলিল্লাহ ভালো বহুত আগে থেকে কমেছে আগে মরিচ ছিল 600 টাকা থেকে এখন 300 টাকা পড়ছে এটার দাম ছিল 60 টাকা 50 টাকা কমছে 50 টাকা আছে হতেছে মরিচ তারপর গাজর তারপর শসা এগুলো বাড়তেছে কমেছে এখন আর কি বেগুন 60 টাকা ছিল এখন 40 টাকা দর্শক আমরা কথা বলে জানার চেষ্টা করেছি আসলে আজকের বাজারে যে সবজির দামের পরিস্থিতি আমরা সেটা জানার চেষ্টা করেছি দর্শক আজকের বাজারে আমরা সবজির বাজার পরিস্থিতি জানার চেষ্টা করছি কক্সবাজার বড় বাজারে যেই সবজির বাজার রয়েছে অর্থাৎ কয়েকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই মরিচের দাম যে লাফে লাফে বেড়েছে সেটা কিন্তু
কিছুটা কমেছে, কিছুটা কমে আজকে বাজার চলছে 300 টাকা করে চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং সবজির কথা যদি বলতে চাই, সবজির দামের মধ্যে কিন্তু দুইটা জিনিসের দাম একটু এখনো চওড়া রয়েছে। সেই দুইটা জিনিস হচ্ছে সবজি হচ্ছে, একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে কাঁচামরিচ। এই কাঁচামরিচ এবং টমেটো আসলে সাধারণ মানুষ নিয়ন্ত্রণে রাখার কারণে কিন্তু এগুলো দাম কমে আসছে। অর্থাৎ একটা বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, যদি আমরা সাধারণ মানুষ যদি আমরা যদি নিয়ন্ত্রণে রাখি, অর্থাৎ ওভারঅল আমরা যদি সবজি কিনে না রাখি, তাহলে হয়তো এই যে দামের যে পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে। অর্থাৎ যখনই কিন্তু বড় বড় ব্যবসায়ীদের যে মাল স্টকে রেখে তারা বড় বড় সিন্ডিকেট তৈরি করে, সেই সিন্ডিকেট থেকে যদি রেহাই পেতে চায়, কারণ তারা মালগুলো বাজারে ছাড়তে হবে, যদি কয়েকদিন পর্যন্ত যদি সেটা যদি নিয়ন্ত্রণে রাখা হয়, অর্থাৎ সাধারণ মানুষ যদি নিয়ন্ত্রণে রাখে, তাহলে কিন্তু সেই সিন্ডিকেটের মধ্যে দিয়ে তারা যে লসের সম্মুখীন হবে সেটার কারণে তারা কমে আসবে। অর্থাৎ এই কথাটি আমরা জানতে পেরেছি। এই ছিল আজকের বাজারে সবজির বাজার থেকে সর্বশেষ। অনিরিককে সাথে নিয়ে সালাউদ্দিন, সিসিএন, কক্সবাজার।